हेलो बंधुरा टेक्निकल शाइन यूट्यूब चैने अपन स्वागतम। आजकल भिडियोते एयरटेल कम्पानी सम्पर्के अपन संगे आलोचना करब। बंधुरा एयरटेल कम्पानी भारत मध्य सेकेंड लार्जेस्ट टेलिकम कम्पानी और रिसेंटलि एयरटेल कम्पानी तरफ से किछु भालो आपडेट आमादेर सामने बेरिये एसेछे। जेखाने आमि जदि टोटाल वायरलेस ब्रडबैंड सबसक्राइबारेर कथा बोली तो एयरटेल अलमोस्ट 40 लक्ष वायरलेस ब्रडबैंड ग्राहक शुधुमात्र नवेम्बर मासे तादेर संगे एड करेछे और ये पार्टिकुलार अमाउंट एटा किन्तु जियोर थेकेओ बेशी। এখন এয়ারটেলের যে প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তাল উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন এই অনুষ্ঠানে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এয়ারটেল তো অনেকদিন ধরেই ফ্রিতে 5G দিচ্ছে, মানে 2022 সালে লঞ্চ হওয়ার পর গোটা 2023 সালটা ফ্রিতে 5G সার্ভিস প্রোভাইড করেছে এবং 2024 সালে এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এয়ারটেল কোম্পানি তারা এখনও পর্যন্ত ফ্রিতে 5G সার্ভিস প্রোভাইড করছে। তো এই 5G সার্ভিস প্রোভাইড করার জন্য এয়ারটেল কোম্পানি কি ফিউচারে কোনো নতুন প্ল্যান নিয়ে আসবে বা প্ল্যানের মধ্যে প্রাইস হাইক কী হবে? তো এই সম্পর্কে যখন সুনীল ভারতী মিত্তাল কে প্রশ্ন করা হয় তো ওনার তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কি এয়ারটেল 5G এর জন্য এক্সট্রা কোনো চার্জ করবে না। এর মানে কি আপনি এরপরে আনলিমিটেড 5G ফ্রি পেয়ে যাবেন নাকি অন্য কিছু ব্যাপার আছে? এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেইলস আপনার সঙ্গে শেয়ার করব। সুনীল ভারতী মিত্তালের তরফ থেকে কি কি বলা হয়েছে এবং আগামী দিনে যদি আপনি 5G ইউজ করতে চান তো কিভাবে আপনি 5G ইউজ করবেন, আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেইলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, এয়ারটেল যখন 5G সার্ভিসটাকে লঞ্চ করে, আমি 2022 সালের অক্টোবর মাসের কথা বলি, তো সেই সময় সিনারিওটা আপনি একবার ভেবে দেখুন। সেই সময় কী হয়েছিল, যারা 5G সার্ভিস ইউজ করতে চাইছিল তাদের যে 4G প্ল্যানটা আছে সেই 4G প্ল্যানে যত জিবি ডেটা আছে সেই ডেটা অ্যামাউন্টটাই কিন্তু তারা 5G পাচ্ছিল। ফর এক্সাম্পল, আপনি ডেলি 2GB করে 4G ডেটা পাচ্ছিলেন, তো আপনি যখন 5G ইউজ করছেন আপনি নেটওয়ার্ক তো 5G ইউজ করতে পারছেন কিন্তু ডেলি লিমিট সেই 2GB ছিল। কিন্তু কিছু মাস দেখার পর এয়ারটেল এটা লক্ষ্য করলো কি কাস্টমার যারা মেনলি 5G হ্যান্ডসেটও ইউজ করছে তারা নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 5G ইউজ করছে না, তারা 4G শিফট হয়ে তারপর নেটওয়ার্কটাকে এখানে ইউজ করছে। এবং এর পিছনে মেন কারণ হচ্ছে 5G যখনই তারা ইউজ করছে খুব তাড়াতাড়ি ডেটাটা শেষ হয়ে যাচ্ছে, ডেলি লিমিট আছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যে কারণের জন্য ইচ্ছাকৃতভাবে কাস্টমাররা 4G কনভার্ট করে ইউজ করছিল। কিন্তু এদিকে রিলায়েন্স যে আনলিমিটেড 5G প্রোভাইড করছে, তারপর এয়ারটেল কোম্পানি ঘোষণা করলো কি তারাও এবার আনলিমিটেড 5G প্রোভাইড করবে যদি আপনি 239 টাকা বা তার উপরে কোনো রিচার্জ করে নেন। তো সেই তবে থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত ফ্রিতে আপনি এয়ারটেলের তরফ থেকে ফ্রি 5G এখানে পেয়ে যাচ্ছেন। আগামী দিনে ডেফিনেটলি 5G মনিটাইজ করা হবে এবং রিসেন্টলি এয়ারটেল কোম্পানির তরফ থেকে তাদের এয়ার ফাইবার সার্ভিসটাকে লঞ্চ করা হয়েছে যেখানে 5G মনিটাইজেশনের ওপর প্রসেস চালু হয়ে গেছে। কিন্তু আমি যদি মোবাইল প্ল্যানের কথা বলি তো সুনীল ভারতী মিত্তালজির তরফ থেকে এখানে বলা হয়েছে শুধুমাত্র 5G জন্য কোনো আলাদা প্ল্যান নিয়ে আসা হবে না যার প্রাইসটা 4G থেকে বেশি হবে। ওভারঅল টেলিকম সেগমেন্টে একটা হিউজ অ্যামাউন্টের প্রাইস হ্যাক হবে, অলমোস্ট 30%-এর মতো প্রাইস হ্যাক এখানে হতে পারে। তো ব্যাপারটা আপনি একবার বুঝুন, আজকের দিনে ফর এক্সাম্পল আপনি 300 টাকা মাসে রিচার্জ করেন, একদম আমি রাফ এক্সাম্পল দিয়ে আপনাদের বলছি, মাসে আপনি 300 টাকা রিচার্জ করেন যেখানে আজকের দিনে আপনি আনলিমিটেড 5G পেয়ে যাচ্ছেন, 4G সেগমেন্টে যখন থাকেন 4G পাচ্ছেন, 2G 3G তো ইউজ করতেই পাচ্ছেন। তো এয়ারটেলের তরফ থেকে বলা হচ্ছে কি এই যে পার্টিকুলার 300 টাকা আপনি রিচার্জ করলেন প্রত্যেক মাসে, এই 300 টাকার অ্যামাউন্টটা বাড়বে, মানে 300 টাকাটা হয়তো 400 টাকা হবে। মানে 300 টাকায় যে বেনিফিটসটা আপনি পাচ্ছিলেন সেই বেনিফিটসটা হয়তো পেতে আপনাকে 400 টাকা খরচা করতে হবে, কিন্তু 400 টাকায় রিচার্জটা একবার করে ফেলে সেই সেম রিচার্জ 5G 4G 2G 3G প্রত্যেকটা সার্ভিসই এখানে কাজ করবে। এমন নয় 5G জন্য আপনি আলাদা প্ল্যান রিচার্জ করছেন, 4G জন্য আপনি আলাদা প্ল্যান রিচার্জ করছেন, এটা একদমই নয়। একটা টাইপেরই প্ল্যান থাকবে, একটা প্রাইস পয়েন্টই থাকবে যেখানে আপনি 4G 5G 2G 3G সমস্ত ধরনের সার্ভিস এখানে ইউজ করতে পারবেন। এটা হবে মেনলি 2024 সালের লোকসভা নির্বাচন আছে এবং এই লোকসভা নির্বাচনের পরে অলমোস্ট 30% প্রাইস হাইক হবে, মানে আজকের দিনে যে সকল প্ল্যান মার্কেটে অ্যাভেলেবেল আছে এর থেকে 30% প্রাইস হাইক হবে প্রত্যেকটা প্ল্যানের মধ্যে, প্রত্যেকটা 4G প্ল্যানের মধ্যে। কিন্তু 5G জন্য আলাদা করে কোনো প্ল্যান আসবে না, 4G প্ল্যানেরই দাম বাড়বে এবং সেই প্ল্যানটা রিচার্জ করে আপনি 5G ইউজ করতে পারবেন। এবং মেনলি লোকসভা মে বা জুন মাসে মেনলি 5G প্ল্যান চলে আসবে, মানে 5G পেয়েবেল হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রি 5G পাবেন না। তারপরে আপনি যদি 5G ইউজ করতে চান সেটাকে আপনাকে পে করে ইউজ করতে হবে, তো জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তো যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হন তো সুনীল ভারতী মিত্তালের তরফ থেকে এই কথাটাই বলা হয়েছে কি অলমোস্ট মে কি জুন মাস থেকে 5G পেয়েবেল হবে, 4G প্ল্যান্সের দাম বাড়বে এবং যে 4G প্ল্যান্স আপনি ইউজ করবেন সেটা দিয়েই আপনি 5G ইউজ করতে পারবেন, 5G জন্য আলাদা করে কোনো প্ল্যান আসবে না। তো এই ছিল আপডেট, যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।